মুশফিকুর রহিমের পরিবর্তে স্তম্ভের পেছনে এর আগে দেখা গিয়েছিল অন্য উইকেট কিপারকে, তবে সেটি ছিল আপাতকালীন হিসাবে। মুশফিকের ক্যারিয়ারের তৃতীয় টেস্ট থেকে শুরু করে চট বা বিশ্রামের কারণে কয়েকবার বিকল্প উইকেট কিপার খুঁজতে হয়েছিল বিসিবিকে। ক্যারিয়ারের 52 টেস্টে 47টিতেই ছিল বাংলাদেশের মূল দলের উইকেট কিপার। বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ এই অধ্যায় অবশেষে শেষ হতে যাচ্ছে মুশফিকুর রহিমের। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের অধিনায়ক মুশফিকুর রহিম খেলবেন একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসাবে, উইকেট কিপারও ব্যাটসম্যান হিসাবে খেলবে লিটন দাস। টেস্ট সিরিজকে সামনে রেখে তাই আজ থেকে শুরু হচ্ছে দুদিনের প্রস্তুতি ম্যাচ, তাই পরিবর্তনটিও আজ থেকে কার্যকর হচ্ছে। চন্দ্রিকা হাথুরুসিংহে ও ম্যানেজার খালেদ মাহমুদ আনুষ্ঠানিকভাবে মুশফিককে তাদের সিদ্ধান্তের কথা জানালেও সন্তুষ্ট চিত্তে নেননি মুশফিক। এ প্রসঙ্গে খালেদ মাহমুদ বলেন, আমি ও কোচ অফিসিয়ালি মুশফিককে ব্যাপারটা জানিয়েছি, সে দলের সেরা ব্যাটসম্যান। মুশফিক এখন যেরকম দুর্দান্ত ফর্ম করছে, আমার মনে হচ্ছে ব্যাটিংয়ে সে আরও ভালো কিছু দিতে পারবে, সেজন্য টেস্ট দলে তাকে 4 নম্বরে ব্যাটিংয়ে নামানো হবে। উইকেট কিপিং আপাতত তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, সেজন্য ভালো যেটা সেটা হলো মুশফিকুর রহিম শুধু ব্যাটিং বিশেষজ্ঞ হিসাবে দলে থাকবেন। একটা বড় ব্যাপার হলো মুশফিকুর রহিম জিনিসটা ভালোভাবেই নিয়ে নিয়েছে, বললেন খালেদ মাহমুদ। খালেদ মাহমুদ আরও বলেন, শ্রীলঙ্কা দল থেকে উদাহরণ টেনে মুশফিককে বোঝানো হয়েছে। ওকে বলা হয়েছে উইকেট কিপার ও ব্যাটসম্যান থাকাকালীন কুমার সাঙ্গাকারার রানের গড় ছিল 38, কিপিং ছাড়ার পরে তার রানের গড় হয়েছে 60, ম্যাককালামের ক্ষেত্রেও সেটি হয়েছে। একসঙ্গে কিপিং অধিনায়কত্ব আর ব্যাটসম্যান হিসেবে দলে থাকা অনেক কঠিন কাজ, মনে করছে খালেদ মাহমুদ। ম্যানেজার মুশফিকের ব্যাপারটা ইতিবাচক বললেও বাস্তবে সেটা নয় বলে জানা গেছে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে মুশফিকের সঙ্গে কথা বলে জানা গেছে যে দলের জন্য যেটা ভালো হবে সেটাই নাকি মুশফিক মেনে নেবে, তবে তার পরবর্তী কথাগুলো এমনটা বোঝা যাচ্ছিল না। সে এটা মেনে নিলেও তার মানসিকভাবে সে এতটা ভালো ছিল না। মুশফিকুর রহিমের সঙ্গে কথা বলার সময় এক পর্যায়ে তিনি বলেন, দলের ম্যানেজমেন্ট একটা ব্যবস্থা নিয়ে নিয়েছে, তাই সেটা আমাকে মানতেই হবে। এ থেকে প্রমাণ হচ্ছে যে সন্তুষ্টি চিত্তে মুশফিক দলের সিদ্ধান্তটা মেনে নেননি। 2005 সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক টেস্ট, 2006 সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে এবং 2015 সালে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুশফিকুর রহিম খেলেছে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে।